şirkete bildi. Esselamu Aleyküm. Ekadır sinir başarın bir şey online klasiye şapır ke şakırdı danatçı. Aske amra alosuna kurbu oddhay 3 Mavlur Şumayir Porjavitya Dharma Rasyon Bondun Thekhe Aske partner bir şey hocche Dibulog Mavlur Ebon Avustandur Mavlur Kodur klasiye amra alosuna kurasi Elektron binnashir bhikti te Mavlur Şumayke Koyasirunide bhaag kura jay আমরা সেখানে শিখেছি যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলসমূহকে চার শ্রেণীতে ভাগ করা যায় অর্থাৎ কোন মৌলের যখন আমরা ইলেকট্রন বিন্যাস লিখব তখন এর সর্বশেষ ইলেকট্রনটা কোন না কোন অরবিটালে প্রবেশ করবে যেহেতু অরবিটাল হচ্ছে চার ধরনের এই জন্য ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলগুলোকে চার শ্রেণীতে ভাগ করা যায় সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে তাহলে তাকে বলা হয় এস ব্লক মৌল সর্বশেষ ইলেকট্রন যদি পি অরবিটালে প্রবেশ করে তাকে বলা হয় পি ব্লক মৌল সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে তাকে বলা হয় ডি ব্লক মৌল এবং সর্বশেষ ইলেকট্রন যদি এফ অরবিটালে প্রবেশ করে তাকে বলা হয় এফ ব্লক মৌল তো আমরা আজকে আলোচনা করব যে ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল এদের মধ্যে পার্থক্য কি অবস্থান্তর মৌলগুলো ডি ব্লক মৌল কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয় তাহলে কোন ডি ব্লক মৌলগুলোকে আমরা অবস্থান্তর মৌল বলবো অথবা অবস্থান্তর মৌলকে কিভাবে আমরা চিনব এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে প্রথমে আমরা ডি ব্লক মৌলের সংজ্ঞা শিখে নিই যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে উদাহরণ আমরা নিতে পারি যেমন স্ক্যান্ডিয়াম 21 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1 সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে এজন্য স্ক্যান্ডিয়াম হচ্ছে একটি ডি ব্লক মৌল এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কোয়ান্টাম সংখ্যার ক্রম অনুসারে আমরা লিখতে পারি এবার অবস্থান্তর মৌল যে সমস্ত ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল অপূর্ণ থাকে D1 থেকে D9 তাদেরকে অবস্থান্তর মৌল
সংখ্যাটা ভালো করে দেখে নিন, যে সমস্ত ডি গোলক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল অপূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। তাহলে এখানে ডি গোলক মৌলের কথা বলা হয়নি, ডি গোলক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস আমাদের বিবেচনা করতে হবে। ডি গোলক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল যদি অপূর্ণ থাকে, অর্থাৎ ডি অরবিটালে যদি এক থেকে নয়টি ইলেকট্রন থাকে, অর্থাৎ একটা ইলেকট্রন থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, এভাবে নয় পর্যন্ত যদি ইলেকট্রন থাকে, তাহলে সেই ডি গোলক মৌলগুলোকে বলা হবে অবস্থান্তর মৌল। এখন স্থিতিশীল আয়ন বলতে আমরা কি বুঝি? সাধারণত মৌলগুলো সাধারণ অবস্থায় যে আয়ন তৈরি করে সেটাই হচ্ছে তার স্থিতিশীল আয়ন। যেমন আয়রন নর্মালি সে 2+ এবং 3+ আয়ন তৈরি করে, এগুলি হচ্ছে তার স্থিতিশীল আয়ন। জিঙ্ক নর্মালি জিঙ্ক 2+ আয়ন তৈরি করে, এগুলোকে বলা হয় স্থিতিশীল আয়ন। তাহলে এখানে স্থিতিশীল আয়ন বলতে আমরা বুঝবো যে ডি গোলক মৌলগুলো নর্মালি যে আয়ন তৈরি করবে সেগুলোই হচ্ছে স্থিতিশীল আয়ন। তাহলে ওই স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস যদি আমি লিখি, লেখার পরে যদি দেখি যে এর ডি অরবিটালটা অপূর্ণ আছে, তাহলে ওই ডি গোলক মৌলটি অবস্থান্তর মৌল হবে। আমরা উদাহরণ দিলে এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবো। যেমন স্ক্যানিয়াম 21, এটি যদি আমরা ইলেকট্রন বিন্যাস রাখি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1। স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, তাহলে এর 3টি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এর ইলেকট্রন আছে 18টি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। প্রথমে ডি থেকে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তারপরে এস থেকে একটা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে আমরা যদি দেখি, তাহলে ডি অরবিটালটা তে কোনো ইলেকট্রন নাই, ডি অরবিটালটা শূন্য আছে। অনুরূপভাবে জিঙ্ক এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা রাখি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10। তাহলে জিঙ্কের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করে, করে সে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস করে। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s0, 3d10। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস এবং স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস, জিঙ্ক আয়নের ইলেকট্রন বিন্যাস আর স্ক্যান্ডিয়াম আয়নের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে এর ডি অরবিটালটা তে কোনো ইলেকট্রন নাই, শূন্য আছে। আর জিঙ্ক আয়নের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে এর ডি অরবিটালটা পূর্ণ আছে, অর্থাৎ স্ক্যান্ডিয়ামের আছে, স্ক্যান্ডিয়াম আয়নের ডি অরবিটালটা আছে শূন্য, আর জিঙ্ক আয়নের ডি অরবিটালটা আছে পূর্ণ। এই জন্য স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক অবস্থান্তর মৌলের সংজ্ঞা অনুসারে সে কোনো অবস্থান্তর মৌল নয়, সে শুধু ডি গোলক মৌল, যেহেতু অবস্থান্তর মৌলের শর্ত সে পূরণ করেনি, অর্থাৎ এর ডি অরবিটালটা তে কোনো ইলেকট্রন নাই অথবা ডি অরবিটালটা পূর্ণ আছে। এবার আয়রনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি,
Fransa örneği. Yani 4s0 3d6. Atıva ferik ayırma dedi ama neyi? Şudu ayrı elektron বিন্যাস এবং এর দুইটা আয়ন ফেরাস আয়ন এবং ফেরিক আয়ন এদের ইলেকট্রন বিন্যাস যদি আমরা বিবেচনা করি তাহলে দেখবো যে এদের ডি অরবিটালটা অপূর্ণ আছে ফেরাস আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল ইলেকট্রন আছে 6টি অর্থাৎ 3d6 এটা আছে ফেরাস আয়নের ক্ষেত্রে আর ফেরিক আয়নের ক্ষেত্রে ডি অরবিটালের ইলেকট্রন আছে 5টি অর্থাৎ 3d5 তাহলে অবস্থান্তরমূলের সংজ্ঞা অনুসারে আয়রনের দুইটা ইলেকট্রন আয়রনের যে দুইটি আয়ন আছে স্থিতিশীল আয়ন সেই দুইটির ক্ষেত্রে ডি অরবিটালটা অপূর্ণ আছে অর্থাৎ d1 থেকে d9 এর মধ্যে ইলেকট্রন আছে পূর্ণ বলতে d10 যেহেতু ডি অরবিটালে 10টি ইলেকট্রন ধরে তাহলে ওর থেকে যদি কম থাকে তাহলে ওটা হবে অপূর্ণ যেমন 3d6 ফেরাস আয়নের ক্ষেত্রে আর 3d5 ফেরিক আয়নের ক্ষেত্রে তাহলে যেহেতু এদের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটা অপূর্ণ আছে এই জন্য ফেরাস আয়রন হচ্ছে একটি অবস্থান্তর মৌল আবার ডি ব্লক মৌল কিন্তু স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক এদের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে এদের ডি অরবিটালটা কিন্তু অপূর্ণ নাই হয় শূন্য আছে একটাতে আর একটা পূর্ণ আছে এই জন্য স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক শুধু ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয় কিন্তু আয়রন এর অবস্থান্তর মৌল আবার ডি ব্লক মৌল তাহলে এখান থেকে আমরা ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌলের মধ্যে পার্থক্য পরিষ্কারভাবে বুঝতে পারব আর সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয় যে সমস্ত ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটা অপূর্ণ থাকবে সেই ডি ব্লক মৌলগুলোকে শুধু অবস্থান্তর মৌল বলা হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌলের মধ্যে পার্থক্য কী আমরা আগামী দিন অন্য বিষয় নিয়ে আলোচনা করব প্রথম সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করব